ব্যস্ত নগরীর ব্যস্ত জীবন। দেখুন না আমাদের প্রতিদিনের কর্মকাণ্ডে আমরা কি না করে থাকি। আমাদের কৃতকর্মে আমরাই ভোগান্তির শিকার হই। একটু সচেতন হলেই আমরা পারি আমাদের আশেপাশের পরিবেশকে সুন্দর রাখতে। এভাবে আমরা আমাদের পরিবেশকে যেমন সুন্দর রাখতে পারি, তেমনি এইসব ময়লা আবর্জনাকে প্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহার্য বস্তুতে রূপান্তর করতে পারি। গৃহস্থালীর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ময়লা আবর্জনা থেকে আমরা জৈব সার উৎপাদন করতে পারি। আসুন আমরা সবাই মিলে বর্জ্যকে সম্পদে পরিণত করি। জনস্বার্থে পরিবেশ অধিদপ্তর।